বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি খেজুর গুড় দিয়ে ছানার পায়েস। ছানার পায়েস বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ময়দা। এটাকে আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। যখন এটা মিক্স করবেন দেখুন কোনো লাম্পস যেন না থাকে। আমি হাতের সাহায্যে চেপে চেপে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর হাতের তালুর সাহায্যে তুলে তুলে এটাকে একদম স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। আপনারা খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো লাম্পস বা ময়দার কিট না পড়ে। দেখুন এইভাবে আমাদেরকেও প্রায় 15 থেকে 20 মিনিট মতো হাতে করে এটা দোলে নিতে হবে। তারপর একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি এক কাছে জড়ো করছি, আবার এটাকে অপোজিট সাইড থেকে ডোলে নিচ্ছি। এইভাবে করতে করতে আপনাদের নিজেরাই বুঝতে পারবেন একটা মোলায়েম স্মুথ ডো তৈরি হয়ে যাবে। হাতের তালু দিয়ে প্রায় 20 মিনিট মতো ডোলার পর দেখুন আমাদের একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এরপর এটা থেকে ছোটো ছোটো লেচি করে নিয়ে আমরা মিনি রসগোল্লার মতো গড়িয়ে নেব। দেখুন ছোটো ছোটো একদম বলের আকারে মার্বেলের সাইজে আমরা এখানে অনেকগুলো ছানার পায়েস বানানোর জন্য বল তৈরি করে নিয়েছি। এরপর পায়েস বানানোর জন্য আমরা কড়াইয়ে প্রায় 1200 মতো ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি, 1 লিটার 200 গ্রাম মতো। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে আমাদেরকে ঘন করে নিতে হবে। এই সময় দেখবেন নেড়ে চেড়ে নেবেন যেন তলা থেকে এটা লেগে না যায়। দুধটা একটু গরম হয়ে গেলে 1 বাটি মতো দুধ আলাদা করে নেব। দেখুন 1 বাটি মতো দুধ আমার আলাদা করা হয়ে গেছে। এরপর এটাকে আমি সাইডে আলাদাভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখুন দুধটা এবার ফুটে উঠেছে। এটাকে আমি ভালো করে একটা খুন্তির সাহায্যে মিক্স করে দেবো যাতে এটা তলা থেকে লেগে না যায় বা শর্ট না পড়ে। এরপর দেখুন এই ফুটন্ত দুধের মধ্যে আমি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি, তাহলে দুধের ঘনত্বটা আরও বেড়ে যাবে এবং ছানার পায়েসটা অনেক বেশি ক্রিমি হবে। আপনারা ছানার পায়েস বানানোর সময় গুঁড়ো দুধ যদি ব্যবহার করেন দেখবেন এটা খেতে টেস্টটা আরও বেশি ভালো হয়। অনেক সময় এখানে চালের গুঁড়ো ব্যবহার করা হয়, আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি না, শুধুমাত্র গুঁড়ো দুধই আলাদাভাবে ব্যবহার করছি। দেখুন এটাকে আমি এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না পড়ে। আপনারা যদি গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দেন দেখবেন ভালোভাবে মিক্স করে দিলে কোনো লাম্পস আসবে না। দেখুন দুধটা আবার ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশি বা কম চিনি দেবেন, কিন্তু ছানার পায়েসে বেশি চিনি দেওয়ার দরকার নেই। মিডিয়ামে একটা মিষ্টত্ব রাখলে এটা বেশি টেস্ট খেতে হয়। গায়ে লেগে যাওয়ার শর্টটা আমি খুন্তির সাহায্যে এটাকে নিচে নামিয়ে দিলাম। চিনিটাও গলে উঠেছে এবং দুধটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এরপর আমরা এক এক করে ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই সময় আপনারা দুধের ফ্লেমটা হাই রাখবেন, তাহলে দেখবেন ছানার বলগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। দেখুন এক এক করে আমি দিয়ে দিচ্ছি, একবারে ঢেলে দিচ্ছি না, তাহলে হঠাৎ করেই দুধের হিটটা কমে যেতে পারে। দেখুন এরপর ফুল ফ্লেমে আমি এটাকে ভালোভাবে 5 মিনিট মতো ওপেন রেখে ফুটিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এরপর মিডিয়াম ফ্লেমে আমি এটাকে আরও 7 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপর আমরা আলাদা করে 1 বাটি দুধ যেটা ঠান্ডা করতে দেখেছিলাম সেই দুধের মধ্যে খেজুর গুড় মিশিয়ে নিচ্ছি। আমি খেজুর গুড়ের যে ডো পাওয়া যায় সেটা মিক্স করছি। আপনারা যদি লিকুইড খেজুর গুড় ব্যবহার করেন তাহলে আপনারা এর মধ্যে লিকুইড খেজুর গুড় মিশালেই হবে। এরপর 7 মিনিট প্রায় হয়ে গেছে। আমি দেখুন ওপর থেকে এর মধ্যে এলাচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 1200 ml মতো দুধ নিয়েছিলাম, তার জন্য 3টে এখানে এলাচ দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর চারদিক থেকে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমাদের ছানার পায়েসটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর ওর গায়ে লেগে থাকা শর্টটা আমি নিচে নামিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে এটাকে চেষে আমি নামিয়ে দিচ্ছি। গরম থাকতে আপনারা বেশি নাড়াচাড়া করবেন না, ঠান্ডা হয়ে গেলেই নাড়াচাড়া করবেন, নাহলে বলগুলো ভেঙে যেতে পারে। দেখুন দেখতেই পাচ্ছেন বলগুলো সব ইন্ট্যাক্ট রয়েছে। এটাকে আমি বেশ ভালো করে মিক্স করে দিলাম। এরপর আমরা খেজুর গুড় যেটা মিক্স করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এইভাবে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন। ওপর থেকে আমি একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম।
দেখুন আপনাদের খেজুর গুড় দিয়ে ছানার পায়েস একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।